ফ্রেন্ড, আজকে আমার নানি হলো আমার জন্য রোস্ট বানিয়ে দিয়েছে। তো স্বাদটা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখবো। আমি হেল্প করি, আমি তোমাকে কেটে কেটে হেল্প করে দিচ্ছি। এমনি রোস্টটা অবশ্যই মজা হবে। সর্দি ভয়ে খাও। কেমন লাগছে বাবা খেতে? ওই সমস্যা ধরো কি খেতে জানে না, দাঁত দিয়ে খাবে কি? কেমন হয়েছে নানু? খুব মজাদার। এই বেশি হয়ে গেল নাকি? উঠাও, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। তুমি যদি কাটে যাবে না খেতে পারো, তুমি ছোট বলো, তুমি হাত দিয়ে ফেলে সব দাও, মকে দাও না, হাত দিয়ে ভরে নিয়ে খাও। মা একটু কেটে দিই। ছোটো করে দিচ্ছি, এখন তুমি ছোটো করে খাও। টক বেবি, মানে দুইটাই বড় আর ভালো। বাই ফ্রেন্ড। পোড়া মুরগিটা তুমি খেতে পারবে তো? আস্তে আস্তে করে খাও খাও। আমার কাছে তোমার মনে থাকবে আমি মারা গেলে? তেমন নানি আমাকে গাছ তো মুরগিতে রোস্ট করে দিয়েছিল, তুমি এমন করে বানাতে পারবে তো? বলো হলে দেখেছো না তুমি আমার রান্না আসছে? আচ্ছা আমি কি একটু খাই দাও? নানকে একটু খাওয়া থাকে নানকে আপনাদের যদি এই রোস্টটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার অনেক করবেন। আচ্ছা সাবস্ক্রাইব করো। বাই বাই।